মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন আজকে অনেকটা লেট করে ব্লগ স্টার্ট করছি, আর তোমরা ব্লগ স্টার্টিং এর ফার্স্ট ক্লিপিং এ দেখেছো যে আবির বেরিয়ে গেছে। তো আবির আজকে সকাল 9:10 নাগাদ বেরিয়ে গেছে, আর কালকে রাতে আমরা দুজনে মিলে জয়েন্টলি 4:30 অবধি কাজ করেছি। তো 5:45 নাগাদ শুয়েছি, আবার 7:30 অ্যালার্ম ছিল, তো আমি অ্যালার্মটা অফ করে 7:30 বিছানা থেকে উঠেছি। তো আবির আজকে বললো যে ভাত খাবো না, তো ওকে আমি রুটি সকালে করে দিয়েছি, একটু ঢেঁড়স আলুর মাখা মাখা করে তরকারি করে দিয়েছি, আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। ওই তরকারিটাই রেখে দিয়েছি, কারণ আবির তো আবার সব কিছু সবজি খায় না, আর রাত্রে বললো যে ভাত খাবে, তাই জন্য রান্নাবান্না আমার সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 11:20, তো এখন থেকে আজকে ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করছে। আর আজকে আমি অনেকদিন পরে ম্যাগি বানিয়েছি, মানে আজকে আমার খুব ম্যাগি খেতে ইচ্ছা করছিল, তো ম্যাগি বানিয়েছি, তো এখন ম্যাগিটা আমি খেয়ে নেবো। আর কিচেনটা আমার ক্লিন করা হয়নি, তো এটা খেয়ে নিয়ে কিচেনটা ক্লিন করে নেবো। আর আজকে পুজোর জায়গায় একটুখানি টাইম বেশি লাগবে, কারণ ওই জলচৌকিতে যেখানে এতদিন ধরে জন্মাষ্টমীর দিন থেকে গোপাল বসে আছে, সেখান থেকে তুলে আজকে সিংহাসনটায় বসাবো, মানে সোফা মতন যেটা কিন্তু ওটা বসাবো, একটু টাইম বেশি লাগে। তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করব। তো আগে আমি সমস্ত কাজবাজ সেরে নিই, খেয়ে নিই, তারপরে পরে স্নান করে এসে তোমাদের সাথে কথা বলবো। তোমাদের বলেছিলাম যে একেবারে স্নান করে এসে কথা বলবো, তো আজকে মাসি ফার্স্টে এসে আমার ওপরটা আগে মুছে দিয়েছে, কারণ খাটের তলাফলা অনেকদিন মশা হয়নি, তো খুব নোংরা করে গেছিল, তো সেগুলো আগে করে দিয়েছে। মাসি আগে আমার কাছ থেকে করে দিয়ে গেছিলো, বাট আমি তারপর নিচে গেছিলাম। নিচে যাওয়ার পরে মাম্মার সাথে কথা বলতে বলতে অনেকটা লেট হয়ে গেছে, তবে স্নান হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:05। দেখো বুঝতে পারছো কিনা জানি না, যাই আমি এখন চলে এসেছি ঠাকুরের জায়গা, আমার এখানে ঠাকুরের জায়গা আজকে অনেক দেরি হবে। এবং কালকে কী কী কিনেছি সেটা তোমাদের দোকানে এমনি একবার দেখিয়েছিলাম, বাট বাড়িতে এসে দেখানো হয়নি, তো তোমাদের ব্যাকে একবার দেখিয়ে দিই। এই যে জিনিসটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমার গোপালের জন্য এখানে একটা সোফার মতন জিনিসটা কিনেছি, যেখানে বসবে, একটু চওড়া কিনেছি কারণ এখানে গোপালের সাইজটা বড় বলে। আর এখানে গোপালের শোয়ার জন্য একটা গদি, মাথার বালিশ, পায়ের বালিশের সেট। এইটা হচ্ছে আমার কার্তিক ঠাকুরের পুজোর জন্য, এটা গায়ের অগ্নি, আর এটা ধুতি হিসেবে পরিয়ে দেবো। আচ্ছা, এই জামাটা ছোট দিয়েছে গোপালের জন্য, আর এই দুটো জামা আমি কিনেছি পুজোর জন্য গোপালের, কিন্তু আমার বাড়িতে এসে মনে হচ্ছে এই জামাটা একটু বড় হয়ে গেছে, আর কিছু করার নেই, এটাই পরিয়ে দেবো, কি আর করবো। আর যেগুলো কিনেছি সেগুলো হচ্ছে নিচের ঠাকুরের জামা, সেগুলো আমি তো সব দিয়েই দিয়েছি কালকে নিচে এসে, মানে আসার পরে নিচেই দিয়ে দিয়েছি মাম্মাকে, লক্ষ্মী সরস্বতী নারায়ণ আর গোপালের জামা ছিল, ওগুলো আমি দিয়ে দিয়েছি, আর এগুলো আমি কালকে কিনেছি। আর শুধু ঠাকুরের বসার যে আসনের কাপড়গুলো সেগুলো আমার কিনতে ভুলে গেছি, তো ওটা আমি নেক্সট উইকে একদিন ছোটোর সাথে বেরোবো, সেদিনটা আমি কিনে নেবো। তো আজকে ফাইনালি জন্মাষ্টমী থেকে গোপাল এইখানে বসে থাকতো, আমি বুঝতে পারতাম যে খুব কষ্ট হতো, বাট আমার কিছু করার ছিল না, আমার বেরোনোই হচ্ছিল না যে কিনবো, বাট আমি ফাইনালি কিনে এনেছি। আজকে থেকে গোপালের আলাদা একটা সিংহাসন হবে, সেখানে উনি বসবেন, তখন ফটাফট পুজোগুলো সেরে পুজোটা সেরে দিই। দেখো এখানে গোপালকে স্নান করানোর পরে আজকে গোপাল নতুন সিংহাসনে বসে পড়েছে, এবং কালকে সিংহাসনের সাইজটা নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম, বুঝতে পারছিলাম না যে হবে কি না হবে, তো দেখলাম যে না, আমি ঠিকঠাকই কিনেছি, একদম পুরো ফিট হয়ে গেছে। আর আজকে সন্ধেবেলায় এই
সিংহাসনের ওপরেই গদি পেতে আমি শুয়ে দেবো। এবং আমি ভাবছি যে যেহেতু আমার এখনো সিংহাসনটা কেনা হয়নি ঠাকুর রাখার, তো এইখানে এটা যেটা আছে এইটাকে নামিয়ে দিয়ে এই জায়গাটাতেই সিংহাসন মানে গোপালকে বসাবো। আজকে এখন দিনের বেলায় এই চৌকিটার ওপরেই বসে থাকুক, তো সন্ধ্যাবেলা যখন আমি সন্ধ্যা দেবো তখন ঠাকুরকে ওপরে তুলে তখন আমি শুয়ে দেবো। তো এখন বাকি ঠাকুরের পুজোটা করে নিই। পুজো হয়ে গেছে এবং তোমরা দেখলে যে পুজো আমার কমপ্লিট, এবং পুজোটা আমি অতটা মানে ডিটেলসে দেখাতে পারি না তোমাদের। তো যাই হোক, গোপালকে এতদিন পরে সিংহাসনে বসিয়ে আমার তো খুবই ভালো লাগছে। জন্মাষ্টমী সেই কবে কেটে গেছে, তারপর থেকে সেই বসেই থাকে, মানে কোনো সিংহাসন নেই, কোনো গদি নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, কালকে যখন ফাইনালি কিনেছি তো আজকে আর দেরি কিসের জন্য, ওর জন্য বসিয়ে দিয়েছি আজকে গোপালকে এতে সোফাতে। আর এখানে আমি রেখেছি, এখানে গদি বালিশটা আছে, ওটা আমি সন্ধ্যেবেলাতে যখন সন্ধে দেবো তখন গোপালকে ওটার মধ্যে শুইয়ে দেবো। তো যাই হোক, আজকে মনটা খুব প্লিজড লাগছে যে নতুন জিনিসটা এনেছি এবং সেটাকে ইউটিলাইজ করতে পেরেছি। তো যাই হোক, এখন আমি লাঞ্চ করে নেবো, লাঞ্চ করে নিয়ে তোমাদের সাথে একদম সন্ধ্যেবেলাতে কথা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদের বলেছিলাম যে আজকে সন্ধ্যেবেলাতে গোপালকে ওই চৌকি থেকে তুলে দেবো এবং ওই র্যাকের ভেতরে, এখনও তো সিংহাসন আমার কেনা হয়নি, কবে কিনবো কিছুই বলতে পারছি না, তো ওই র্যাকের ভেতরে মানে রাখবো, কারণ অনেকদিন ধরে এই সামনের জায়গাটাতে বসানো আছে। আর যেহেতু গদি ফদি কেনা হয়ে গেছে তো আজকে শুইয়ে দেবো। তো চলো, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তো তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমার গোপালকে শোয়ানো হয়ে গেছে এবং এই যে হলুদ রঙের যে চাদরটা দেখতে পাচ্ছ, এটার তলায় গদিটা আছে এবং গদির উপরে চাদর পেতে দিয়েছি, মাথার বালিশ, পায়ের বালিশ এটা একটা, পিছনে আর একটা আছে। তো এইরকমভাবে আমি সেট করেছি। আর এখানে গোপালের জিনিসপত্র এখানে খুলে রাখা আছে, আর এখানে চৌকি ফাঁকা করে দিয়েছি, তো কালকে এটা সরিয়ে দেবো, তো এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে। তো আমার এখানে সন্ধে দেওয়া অল ডান, সমস্ত ফুল বাসনপত্র এখানে সরিয়ে দিয়েছি, এখানে হয়ে গেছে। তোমরা তো দেখলেই যে আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এবং গোপালকে আজকে সেট করে দিয়েছি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল এরকম ভাবে সেট করা। তো যাই হোক, তো এখনো আবির আসেনি। আজকে আমি 5:30 থেকে 5:40 কি ম্যাক্সিমাম 6:45 অবধি আমি জেগেছিলাম, তারপরে কখন ঘুমিয়ে পড়েছি ফোন দেখতে দেখতে বুঝতেই পারিনি, তার জন্য উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 7:30, তো আমার সন্ধ্যে দিতে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, আমার ইচ্ছা আছে যে কালকে একটু বাড়িতে যাব ব্লাউজটা বানাতে দিতে, কারণ আমি যেখানে ব্লাউজ বানাই তো সেখানে শুনলাম যে 10 তারিখে নাকি অর্ডার ক্লোজ। তো কালকে যদি না যাই, কালকে অলরেডি অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, কালকে 7 তারিখ হয়ে যাচ্ছে, তো কালকে ব্লাউজটা বানাতে দিয়ে আবার কালকেই আমি ব্যাক করব। তো কালকে আবিরে তাড়াতাড়ি বেরোনোর আছে, তো আমার ইচ্ছা আছে যে ওর পরপরই বেরিয়ে যাওয়ার, এবং মাসিকে আজকে বলে দিয়েছি যে কালকে সকালবেলাতেই ঘরটা মুছে দিয়ে যেতে। তো তাই জন্য এখন ভাবছি যে আবিরের 2-3টে শার্ট আর 2-3টে প্যান্ট আমি আয়রন করে রাখি, নাহলে কালকে সকালবেলাতে আবার একটু চাপ হয়ে যাবে। তো কাজগুলো করে নিই, তারপর যখন আবির আসবে তখন দেখা হচ্ছে। আজকে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, 11টা বাজে 11টার মধ্যে হয়ে গেছে, কারণ কি কালকে রাত্রে আমি আর আবির কেউই তো ঠিকভাবে ঘুমাইনি, দুজনেই ভোরবেলার দিকে ঘুমিয়েছি, আর আমি তো তাও বিকেলের দিকে 1-1.5 ঘন্টা একটু ঘুমিয়ে পড়েছিলাম, বাট আবিরের তো সেটাও হয়নি। তো ওই জন্য আমাদের আজকে সমস্ত কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে, আর কালকে আবির অনেক ভোরবেলা বেরোবে 7:30, তারপরে আমাকে তো 6:10 মধ্যে উঠতেই হবে, আর আমিও তার পরপর করেই বেরোবো, কারণ যেহেতু কালকে গিয়ে কালকেই ব্যাক করার ব্যাপার আছে। আমার মনে হয় যে
সরি, যত তাড়াতাড়ি বেরোনো যাবে ততটাই বেটার। তো এনিওয়ে আজকের ব্লগটা এন্ড এখানেই করছি, কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। তোমরা যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট হয়ে থাকো দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, লাইক কমেন্ট শেয়ার করো, জানিও ভিডিও কেমন লাগছে। আর ভিডিও রিলেটেড তোমাদের যদি কোনো ফিডব্যাক থাকে সেটাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমার চ্যানেল নেমের পাশে যে বেল আইকনটা আছে ওটা অবশ্যই মনে করে প্রেস করে দিও, যাতে করে আমার শর্টস বা ব্লগ আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায় এবং তোমরা তাড়াতাড়ি করে সেটা দেখে ফেলতে পারো। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা, আমার ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আইডি, আমার ফেসবুক আইডি আর ফেসবুক পেজ আইডি দেওয়া আছে, ওটাকে প্লিজ একটু ফলো করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট।